ভেবে দেখুন, আপনি একদিন জানতে পারলেন যে মেয়েটাকে আপনি এতদিন ভালোবেসেছেন, যার সাথে সময় কাটিয়েছেন, এমনকি যার সাথে আপনি ফিজিক্যালি ইন্টিমেট হয়েছেন, সেই মেয়েটা কোনো জীবিত মানুষই নয়, বরং একটা অ্যাডভান্সড রোবট। তখন আপনার মধ্য দিয়ে কি ঝড় বয়ে যাবে সেটা হয়তোবা আপনি ভালো জানবেন। অবশ্যই এই বিষয়টা বাস্তবে সম্ভব নয়, কিন্তু সিনেমাতে তো সবই সম্ভব, তাই না? তাই আজকে এমন একটা গল্প বলতে চলেছি যেখানে একটা ছেলে এভাবেই একটা রোবটকে ভালোবেসে ফেলেছিল। তবে সত্যটা জানার পর কি হয়েছিল তার সাথে, অথবা কেন এই রোবটটাকে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, সেই সম্পর্কে জানতে দেখতে হবে আমাদের আজকের মুভি তেরি বাতো মে এসা উলঝা জিয়া। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। বিছানায় যে ছেলেটাকে ঘুমাতে দেখছেন, তার বাবা মা আজকে তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে। মাঝরাতে ঘুমের মধ্যেই তারা একটা বিশেষ কাগজে তাদের ছেলের হাতের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। অবশ্যই প্রশ্ন জাগতে পারে, কিসের? তাই তো, এটা হলো তার বিয়ের কাবিননামা। তারা প্রত্যেকে বিষয়টা নিয়ে আলোচনা করছিল যে অবশেষে তাদের ছেলের বিয়ে হলো। এখন তাদের কথাবার্তার আওয়াজ শুনে ছেলের ঘুম ভেঙে যায়। হ্যাঁ, ইনি আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র আরিয়ান। সে যখন জানতে পারে তার বাবা মা তার অনুমতি ছাড়াই একটা মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে, তখন তার মাথা নষ্ট হয়ে যায়। তার সাথে যে মেয়েটার বিয়ে হয়েছে সেই মেয়েটাও এখানেই বসেছিল। আরিয়ান তার বাবা মায়ের সাথে রাগ দেখে সোজা মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তাকে কি কেউ জোর করেছে, তার নাম কি, তার বাবা মা কোথায়, এরকম হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞাসা করে। কিন্তু মেয়েটা কোনো কথারই উত্তর দেয় না এবং সোজা সেখান থেকে সে আরিয়ানের ঘরে ঢুকে পড়ে। এখন আরিয়ানের মাথা আরও বেশি গরম হয়ে যায়। সে সোজা নিজের ঘরে চলে যায় এবং মেয়েটাকে নিজের মুখ থেকে ঘুমটা সরাতে বলে। তবে সে নিষেধ করে দেয় সে ঘুমটা সরাবে না, যার কারণে আরিয়ান যখন জোর করে তার ঘুমটা তুলে ধরে দেখা যায় এটা একটা রোবট। আর সেখানে ধাপ করে তার ঘুম ভেঙে যায়। আসলে বিয়ে করার জন্য তার মা তাকে এতটাই বিরক্ত করছে, এখন সে স্বপ্নতেও এগুলোই দেখে। তবে রোবট কেন দেখলো, তাই তো? আসলে আরিয়ান একজন বড় মাপের প্রোগ্রামার, সে একটা রোবোটিক্স কোম্পানিতে অনেক উঁচু পদে কাজ করে। যাই হোক, সে বিষয় পরে জানা যাবে। আজকে সকালে তার ঘুমটাই ভাঙলো এক বাজে স্বপ্ন দেখে, তাই সে তার বাসার কাজের বুয়ার সাথেও অল্পতেই রেগে উঠতে শুরু করে। তাই তার কাজের বুয়াও তাকে ইগো দেখিয়ে কাজ ছেড়ে এখান থেকে চলে যায়। পাশাপাশি আরিয়ান নিজেও একটু খুঁতখুঁতে মেজাজেরই মানুষ, তাই রেডি হয়ে তাড়াতাড়ি সে নিজের অফিসের দিকে রওনা হয়। অফিসের বেশিরভাগেরাই তাকে ভালোই রেসপেক্ট করে, তাছাড়াও বোঝা যায় তার অফিসের সকল মেয়ে কলিগরা তার ওপর ক্রাশ খেয়ে আছে অনেক আগে থেকেই। সবাই তাকে লাইন মারে কিন্তু আরিয়ান কাউকে পাত্তা দেয় না। এই হলো তার বন্ধু মন্টি। মন্টি তাকে বলদ বলতে শুরু করে, কারণ অফিসের সুন্দরী মেয়েরা তাকে এত লাইন মারে কিন্তু সে তবু কাউকেই সময় দেয় না। আর বলতে বলতে তখনই মন্টির মোবাইলে মন্টির ওয়াইফের কল চলে আসে। আর এদিকে মন্টি বিজি থাকুক আর ফ্রি থাকুক সেই দিক বিবেচনা না করেই ওদিক থেকে তার ওয়াইফ বাড়ির ক্যাচাল নিয়ে তার মাথা ব্যথা শুরু করে দেয়। মূলত এজন্যই আরিয়ান কোনো রিলেশনে জড়ায় না, কারণ সে কারো কথা মতো চলতে পারবে না। তাছাড়াও এখন পর্যন্ত সে এমন কোনো মেয়ে পায়নি যার সাথে তার কানেকশন ফিল হয়। আরিয়ান যে কোম্পানিতে কাজ করে সেখানে মূলত চিকিৎসা বিজ্ঞানে কিভাবে রোবোটিক্সের উন্নতি ঘটানো যায় এই বিষয়টা নিয়ে গবেষণা হচ্ছে অনেক আগে থেকে। সেখানে আরিয়ান হলো কোডিং এবং প্রোগ্রামিং সাইটের হেড। প্রতিদিন তাদের রোবটগুলোকে আপডেট করা হয় এবং ছোটখাটো টেস্টের জন্য একটা গাধা খুঁজে আনা হয়, যে টাকার জন্য রোবটের হাতের ইঞ্জেকশন খেতেও রাজি। আজকেও সেই রোবটের টেস্ট করা হয়, কিন্তু তার প্রোগ্রামিংয়ে কিছুটা ত্রুটি থাকার কারণে সে একবার ইঞ্জেকশন না দিয়ে বরং তার পাছায় বারবার ইঞ্জেকশন দিতে শুরু করে। তারপরে আরিয়ান দ্রুত একটা মিটিংয়ে জয়েন করতে চলে যায়। বাকি সবার তুলনায় সে অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই তাদের বস উর্মিলা আরিয়ানকে অনেক কথা শোনায়। উর্মিলা এখানে থাকে না, সে আমেরিকাতে বসে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তাদের সাথে কথা বলে। সেখানে রোবোটিক্স এবং এর উন্নতি নিয়ে বেশ অনেকটাই আলোচনা হয়। তারপর যখন মিটিং শেষ হয় তখন প্রত্যেকে চলে গেলেও উর্মিলা আরিয়ানকে থেকে যেতে বলে। আর এখানেই জানা যায় তাদের বস উর্মিলা হলো আরিয়ানের খালা। আরিয়ান তাকে মাসি বলে ডাকে। উর্মিলা তাকে সরি বলছে কারণ সবার সামনে তাকে কিছু কথা শোনাতে হয়েছে। তবে আরিয়ান বিষয়টা তখনই বুঝতে পেরেছে, সে কিছু মনে করেনি। যাক, এখানে উর্মিলা তাকে জানায় গতকাল নাকি আরিয়ানের মা তাকে ফোন করেছিল, তার বিয়ে নিয়ে সে খুবই চিন্তিত। আর জানিয়ে রাখি, উর্মিলা আরিয়ানের খালা হলে কি হয়েছে, তাদের মধ্যে সম্পর্কটা কিন্তু বন্ধুর মতোই। তাই উর্মিলা আরিয়ানকে আমেরিকা চলে আসতে বলে, এমনকি তার মায়ের বিয়ে করা থেকেও বেঁচে গেল। আরিয়ান খুব খুশি হয়ে তার কথায় রাজি হয়, তাই উর্মিলা তাকে আগামীকালকের ফ্লাইট ধরেই চলে আসতে বলে। আরিয়ান তার কথা মতোই পরদিন ফ্লাইট ধরে চলে আসে আমেরিকায়। সেখানে তার মাসির অফিসে ঢোকার পর প্রত্যেকটা জিনিস তাকে অবাক করতে শুরু করে, যেমন এখানে প্রত্যেককে ওয়েলকাম করার জন্য একটা রোবট সবসময় থাকে। সে আরিয়ানকে খুব সুন্দরভাবে অ্যাক্সেস কার্ড বুঝিয়ে দেয়, এমনকি এখানে সিসিটিভি ক্যামেরার বদলে ব্যবহার করা হয়েছে একটি বিশেষ আর্টিফিশিয়াল ঈগল। সাথে সাথেই তার মাসি উর্মিলা চলে আসে, এখানকার সমস্ত বিষয় সম্পর্কে আরিয়ানকে সে বুঝিয়ে দিচ্ছে। যেমন তার নিজের তৈরি এই বিশেষ কুকুরটা 11 ধরনের গন্ধ শনাক্ত করতে সক্ষম, যেটা খুবই রিয়েলিস্টিক ভাবে সে তৈরি করেছে। এমনকি এখানে এমন কিছু রোবট রয়েছে যেগুলো মানুষের থেকে অনেক বেশি সক্ষমতার অধিকারী, যেগুলো আরিয়ানকে বারবার অবাক করছে, কারণ সে শুধুমাত্র রোবোটিক্সের প্রোগ্রামিং করেছে, কিন্তু এই প্রোগ্রামিংটাকে ব্যবহার করে একটা রোবট কতটুকু সক্রিয় হতে পারে এর আগে সে এমনভাবে কখনোই দেখেনি।
ভেতরে আরিয়ান তার মাসিকে তার নেক্সট প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাকে সরি জানায় যে আর্জেন্ট একটা কাজ চলে এসেছে তার, দু একদিনের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে। এখন আরিয়ানের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো এখানে কাউকেই চেনে না, বোরিং লাগবে তার। তাই তার মাসি তাকে আশ্বস্ত করে যে দ্রুতই সে ফিরে আসবে। তাছাড়াও আরিয়ানের দেখাশোনার জন্য সে তার ম্যানেজার সিফরাকে বলে দিয়েছে। তার কথায় আরিয়ান কিছুটা কৌতূহলী হয়, কিন্তু যখন সিফরার সাথে তার দেখা হয় তখন সে তো সত্যি সত্যি টাস্কি খেয়ে বসে তাকে দেখে। প্রথম দেখাতেই যেন মেয়েটাকে তার ভালো লেগে গিয়েছে। তবে সিফরা একদম স্ট্রেট ফরওয়ার্ড, আরিয়ান তার সাথে ফ্লার্ট করলেও সে তেমন একটা রিয়াক্ট করে না। যেমন আরিয়ান ভেতরে এসেই টায়ার্ড ফিল করতে করতে বলে, সাত সমুদ্র 13 নদী পার করে আসলাম, তাই টায়ার্ড লাগছে। এই শুনে সিফরা তাকে বলে দেয়, সাত নয় একটা সমুদ্র, নর্থ আটলান্টিক। যা শুনে তার হাওয়া কিছুটা লুজ হয়ে যায়। আরিয়ান তাকে জিজ্ঞাসা করে সে কি হিন্দি পুরোপুরি বোঝে। তখন সিফরা জানায় সে নাকি সব ভাষা পারে। যাক, আরিয়ান বিষয়টাতে তেমন একটা গুরুত্ব দেয় না, সে ভাবে হয়তোবা এর আগে সে ভাষা নিয়েই কাজ করেছে। ভেতরে যাওয়ার পর আরিয়ান দেখতে পায় সেখানে তার পছন্দের সব কিছুই রাখা। যেমন সে ফিফা পছন্দ করে সেখানে সেটা রয়েছে, তার যেই কালার পছন্দ রুমটা সেই কালার দিয়েই ডেকোরেশন করা। আরিয়ান তাকে জিজ্ঞাসা করলে সিফরা উত্তর দেয় যে এসব কিছু নাকি তার নিজেরও পছন্দ, অর্থাৎ কাকতালীয়ভাবে হয়তোবা তাদের পছন্দের মিল হয়ে গিয়েছে। এভাবে সময় কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে আরিয়ান দেখতে পায় তার পুরো ঘর সুন্দর মতো গোছানো, এমনকি তার ওয়ার্ড্রপ তার জামা কাপড় দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা। সিফরাকে খুঁজতে খুঁজতে সে কিচেনে তাকে খুঁজে পায়। আরিয়ান তাকে তার রুম গোছানোর জন্য ধন্যবাদ জানায়। তখনই সিফরা তার জন্য একটা ব্ল্যাক কফি তৈরি করে নিয়ে আসে। আরিয়ান অবাক হয়ে যায়, কারণ তার যেমনভাবে পছন্দ ঠিক তেমনভাবেই বানানো হয়েছে কফিটা। এবার বিষয়গুলো তাকে অবাক করতে শুরু করে। সিফরা খাবার তৈরিতেও বেশ পারদর্শী। আরিয়ান যখন তাকে জিজ্ঞাসা করে তখন সে জানায় পৃথিবীর সকল রকমের খাবার নাকি সে বানাতে পারে। এই শুনে আরিয়ান মনে করে হয়তোবা সে মজা করছে। যাই হোক, পরদিন সকালে আরিয়ান যখন ওয়ার্কআউট করছিল তখন সিফরা সেখানকার সব থেকে ভারী ডাম্বেলটা এত সহজে উঠিয়ে নিল যেটা এবার তার বিশ্বাসই হচ্ছে না। এমনকি আরিয়ান যদি গুনগুন করে কোনো কথা বলে ফেলে সেটাও সে শুনে নেয়, যার কারণে আরিয়ান বারবার এতে ইমপ্রেস হতে শুরু করে। সিফরাকে সে একটা বাইক রাইডের জন্য তার সাথে আসার আমন্ত্রণ জানায়। সে তাতে রাজিও হয়ে যায়। আরিয়ান তাকে নিয়ে রাইডে বের হয়। সে তাকে জিজ্ঞাসা করে জোরে চালালে ভয় পাবে না তো? তখন সিফরা তাকে সরাসরি বলে দেয় তার নাকি কখনো ভয় লাগে না। যেটা শুনে তাকে ভয় পাওয়ানোর জন্য আরিয়ান তার বাইকের গতি অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু অবশেষে আবারও সে অবাক হয়ে যায়, কারণ সত্যি সত্যি সে একটুও ভয় পায়নি। তারপর এখানে তাদের মধ্যে আঞ্চলিক কিছু কথা নিয়ে আলাপ আলোচনা হয়। যেমন সিফরা হিন্দি পারলেও হিন্দির কিছু আঞ্চলিক ভাষার অর্থ সে জানে না, যার কারণে একসময় আরিয়ান তাকে একজনকে দেখিয়ে জিজ্ঞাসা করে সে কি করছে বলতো। এখন সে তো জানায় ওই ব্যক্তি ধূমপান করছে। যেটা শুনে আরিয়ান হাসতে হাসতে তাকে শেখায় ওটাকে ধূমপান বলে না, বিড়ি টানা বলে। তাই এটা শুনে সিফরা এবার ওটা ট্রাই করতে চায়। সে নাকি আগে কখনো বিড়ি টেনে দেখেনি, এজন্য সে জানতো না। এটা তাকে অবশ্যই অবাক করবে, যার কারণে ওই লোকের থেকে একটা বিড়ি চেয়ে নিয়ে তাকে বিড়ি টেনে দেখায় সে। তারপর যখন সে সিফরাকে ট্রাই করতে বলে সে খুবই স্বাচ্ছন্দ্যে তাকে ধূমপান করে দেখায়। আরিয়ান কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে এটা তার প্রথমবার। তবে সে একটাই কথা বলে যে সে কখনো মিথ্যা বলে না। তার প্রত্যেকটা কাজে আরিয়ান ধীরে ধীরে ইমপ্রেস হতে শুরু করেছে। আরিয়ান তার বয়ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে যে সারাদিন এত কাজ করলে বয়ফ্রেন্ডকে কখন সময় দেয় সে। তখন তার সরাসরি উত্তর হলো যে তার কোনো বয়ফ্রেন্ড নেই। একসময় আরিয়ান সিফরাকে তার পছন্দের ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করে যে কেমন ছেলে তার পছন্দ। তখন সিফরা সেই সকল কোয়ালিটি সম্পর্কে তাকে বলতে শুরু করে যেই সকল কোয়ালিটি আরিয়ানের মধ্যে রয়েছে। এমনকি অবশেষে সিফরা সরাসরি তাকে জানায়, আমার তোমার মতো ছেলে পছন্দ, বরং তোমাকেই পছন্দ। আর তারপরেই ইন্ডিয়ান কালচার অনুযায়ী শুরু হয়ে যায় গান। গানের মাধ্যমে তাদের ধীরে ধীরে সম্পর্কের বিল্ড আপ। এভাবেই চলতে চলতে তারা কোনো এক সময় একে অপরের ঘনিষ্ঠ হতে শুরু করে। আর মাত্র দুদিনের দেখা সাক্ষাতেই তাদের ঘটনা সরাসরি বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। সিফরা এবং আরিয়া একে অপরের সাথে ইন্টিমেট হয়েছে। তবে সেই সময়টাতে আরিয়ানের নাকি মনে হচ্ছিল যে হয়তোবা সিফরা কিছুটা আনকমফোর্টেবল ফিল করছে। তবে সে জানায় এটা নাকি তার প্রথমবার, সেজন্য তার এমন মনে হচ্ছিল। তাকে গুড বাই জানিয়ে সিফরা চলে যেতে চায়। তার নাকি ব্যাটারি লো হয়ে গিয়েছে, কিন্তু আরিয়ান মনে করে হয়তোবা টায়ার্ড ফিল করছে, তাই তেমন গুরুত্ব না দিয়ে তাকে নিজের সাথেই রেখে দেয়। সকালবেলা আরিয়ান একদম হ্যাপি মুডে নাস্তা তৈরি করছিল, তখনই তার মাসি উর্মিলা চলে আসে। কিন্তু আরিয়ান জানতো তার আস্তে আস্তে সন্ধ্যা হবে। যাই হোক, এখানে উর্মিলা জিজ্ঞাসা করে সিফরা কোথায়, তোর নাস্তা রেডি করতে হচ্ছে কেন। আরিয়ান বলে দেয় সিফরার নাকি জ্বর হয়েছে। এই শুনে উর্মিলা অবাক, তাই উর্মিলা সরাসরি তার খোঁজ নিতে উপরে চলে যায়। কিন্তু ফিরে এসে তাকে জানায় উপরে নাকি সিফরা নেই। তাহলে কোথায় গেল সে, এই বলে আরিয়ানের রুমে সে তাকে খুঁজতে চলে যায়। আরিয়ান তাকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু অবশেষে সে রুমের ভেতরে ঢুকে সিফরাকে দেখেই বুঝে যায় যে গত সময়টাতে বা গত রাতে কি হয়েছে। এখন আরিয়ান তাকে কিভাবে বোঝাবে বুঝতে পারছে না, সে তো তার মাসির হাতে ধরা পড়ে গিয়েছে। তার মাসিকে সে বোঝাতে শুরু করে এটা স্বাভাবিক, একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকলে ঘটতেই পারে এরকম কিছু, এই বলে তাকে বোঝাতে চেষ্টা করছে। আর গিয়ে সে যখন সিফরাকে ঘুম থেকে উঠাতে যায় তখনই আরিয়ান দেখতে পায় সে দুটো চোখ মেলে একদম হা করে পড়ে আছে।
তার মধ্যে কোনো সেন্স নেই। আরিয়ানে তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই উর্মিলা এসে তার হাতে একটা চার্জিং কিট লাগিয়ে দেয়, যার মাধ্যমে সে চার্জ হতে শুরু করে। আর এখানেই এই দেখে আরিয়ানের মাথায় বাস, তার কাছে এবার সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। অপরদিকে তার মাসি খুব খুশি, কারণ তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তবে আরিয়ান তার ওপর রেগে যায়, কারণ তাকে সে কিভাবে এরকম ছাগল বানাতে পারলো। মাঝখান দিয়ে আরিয়ান হয়ে গিয়েছে বিশ্বের প্রথম মানব যে নাকি একটা রোবটের সাথে ইন্টারাক্ট করেছে। আসলে এই সব কিছু উর্মিলার শুরু থেকে একটা প্ল্যান ছিল। উর্মিলা সিফ্রার মধ্যে সেই সমস্ত বিষয় প্রোগ্রামিং করে দিয়েছিল যে সমস্ত বিষয় আরিয়ানের ভালো লাগে। আরিয়ান সম্পর্কে সে যা কিছু জানতো সেই সব কিছু এই রোবটের মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হয়েছিল। তবে আরিয়ান তার মাসির ওপর অভিমানী হয়ে ওঠে, কারণ সে রোবট হলে কি হয়েছে। এই ঘটনায় তার প্রতি আরিয়ানের সত্যি সত্যি একটা কানেকশন ফিল হয়েছে। সে তার জীবনসঙ্গিনী হিসেবে যেমন মেয়ে চেয়েছিল, ঠিক তেমনটাই হয়েছিল সিফ্রা। কোনো একদিক থেকে সে সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। তার মাসি কাজটা খুবই খারাপ করলো তার সাথে, এই বলে আরিয়ান তার সাথে অভিমান করে। পরদিন সিফ্রা যখন আরিয়ানকে স্বাভাবিকভাবেই এটা ওটা জিজ্ঞাসা করছিল, তখন তার চেহারা দেখেই সিফ্রা বুঝে যায় সে আপসেট হয়ে আছে, যার কারণে সিফ্রা নিজেও তার সাথে আপসেট হয়ে পড়ে। রাতের বেলা উর্মিলা যখন সিফ্রার আপসেট হওয়ার কারণ জিজ্ঞাসা করে, তখন সে জানায় আরিয়ান আপসেট, তাই সেও আপসেট। আসলে উর্মিলা আরিয়ানকে তার অ্যাডমিন বানিয়ে দিয়েছিল, সেজন্য আরিয়ান যা যা করবে সে সমস্ত বিষয়ে সিফ্রা হ্যাঁ হ্যাঁ করছিল। আসলে তার মধ্যে এমন এক ধরনের প্রোগ্রাম করে দেওয়া হয়েছে যার মাধ্যমে সে মানুষের চোখের প্রত্যেকটা এক্সপ্রেশন এবং গলার টোন বুঝতে পারে, এবং সে অনুযায়ী বুঝতে পারে মানুষটা হ্যাপি নাকি স্যাড নাকি রাগ হয়ে আছে। আবার উর্মিলা এখানে সিফ্রাকে একটা ছোট টমেটো খেতে বলে, তার কথা মতো সে খেয়েও নেয়, কিন্তু দেখা যায় আসলে এটা সম্পূর্ণই একটা ফেক বিহেভিয়ার, কারণ সে টমেটোটাকে চিবানোর অভিনয় করেছে এবং সেটাকে তার মধ্যকার একটা রেফ্রিজারেটরে রেখে দিয়েছে। সেই টমেটো দেখানোর পর আরিয়ান রাগের মাথায় সেটাকে নিয়ে খেয়ে ফেলে। সিফ্রা তাকে জিজ্ঞাসা করে সেই কাজটা কেন করলো। আর এমনিতেই আরিয়ান সকাল থেকে বিষয়টা নিয়ে বেশ ট্রমার মধ্যেই আছে, তাই রাগ হয়ে তাকে বলে দেয় যাও পুলিশে কেস করো গিয়ে। তখন সে ওটাই করতে যায়, কিন্তু তখন উর্মিলা আবার তাকে থামায়। আসলেও সেই রোবটটাকে অর্ডার দিতে হলেও বুঝে শুনেই দিতে হবে। আর মাঝখান দিয়ে উর্মিলার এই টেস্টের ভিকটিম হয়ে আরিয়ান নিজের বোনকে আর মানাতেই পারছে না। সে সিফ্রাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছিল, এখন শত চেষ্টার পরেও সেই ফিলিংসটা তার মধ্যে থেকে যাচ্ছে না। রাতের বেলা সে সিফ্রাকে তার বিহেভিয়ারের জন্য সরি বলে। তখন সিফ্রা তাকে জিজ্ঞাসা করে রোবট হওয়াটা কি অন্যায়ের কিছু। এখন এখানে আরিয়ান কি উত্তর দেবে সেটাই খুঁজে পায় না। পরদিন আরিয়ান তার মাসির সাথে অভিমান করে ইন্ডিয়ার দিকে রওনা হয়। তার মাসি তাকে অনেক বোঝায়, কিন্তু সে কোনো কথাই শোনে না। তাকে বিদায় জানিয়ে সে চলে আসে ইন্ডিয়া। তার বন্ধু মন্টি তাকে 100 বার জিজ্ঞাসা করে ফেলেছে তার আপসেট থাকার কারণ কি, কিন্তু সে কিচ্ছু বলে না, শুধু একটা নাম বলে, সেটা হলো সিফ্রা। যার কারণে তার বন্ধু বুঝে যায় আর মেয়েটার ছবি দেখতে চায়। আরিয়ান তাকে তার ছবি দেখায়, যেটা দেখে তার বন্ধুও তার ওপর টাস্কি খেয়ে যায়। তারা দুজনেই অনেক ড্রিঙ্কস করে ফেলে। আর মন্টি জিজ্ঞাসা করে সমস্যা কোথায়। তারা দুজনেই যেহেতু রাজি ছিল, তাহলে মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজি, এমনভাবে কথাগুলো বলছে। তখনই আরিয়ান তাকে জানায় ওই মেয়েটা কোনো মেয়ে ছিল না, সেটা ছিল রোবট। যেই কথা শুনে তার বন্ধুর হাওয়া টাইট হয়ে যায়। এভাবেই সময় যাচ্ছিল। রাতের বেলা হঠাৎ আরিয়ানের মা মেসেজে তাকে একটা মেয়ে সম্পর্কে জানায়। ওই মেয়েটা নাকি তার মন মতো হবে, তাই সে যেন তাড়াতাড়ি বিয়ের প্রস্তুতি নিয়ে বাড়ি ফিরে আসে। এবার আরিয়ান আর কোনো কথা বলে না, সরাসরি রাজি হয়ে যায়। এই মেয়েটার সাথে আরিয়ানের বিয়ে ফিক্স হয়েছে। আরিয়ান প্রথম প্রথম বিরক্ত হলেও পরবর্তীতে সিফ্রাকে ভুলে যেতে সে নিজেকে ততটাই ব্যস্ত করে ফেলে। এবার তাকে বিয়ে করতেই হবে। মেয়েটাও তার সাথে বেশ ভালোই ফ্রি হয়ে যায়। এভাবেই চলে আসে এঙ্গেজমেন্টের দিন। তার মাসি তাকে কল করে তার বিয়ের জন্য কংগ্রেস জানায়। আরিয়ান নিজেও তাকে জানায় যে ওই দিন নাকি হুদাই সে তার সাথে রাগ করেছিল, সেজন্য সরিও চায়। এখন কথা বলতে বলতে কোনো এক সময় সিফ্রা সেখানে চলে আসে। সিফ্রা তাকে কংগ্রেস জানায়, আর এতদিন পর আবারও তাকে দেখতে পেয়ে আরিয়ানের ভেতরে কেমন যেন পরিবর্তন হতে শুরু করে। এবার ফোন রেখে সে ভেবে কুলকিনারা পাচ্ছে না যে সে কি করবে। সিফ্রার ইমোশন যেন তাকে ছাড়তেই চাইছে না, তাই এক সময় নিজের মনকে পরিবর্তন করে সে নিজের ব্যাগট্যাগ সব গুছিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। অবশ্য তার দাদু তাকে ধরে ফেলে, কিন্তু বুঝতে হবে দাদু বলে কথা। আরিয়ান সবকিছু বোঝায় যে সে নাকি অন্য মেয়েকে পছন্দ করে, যার কারণে তার দাদু নিজে তাকে সাহায্য করে পালিয়ে যাওয়ার জন্য। আর তার পালিয়ে যাওয়ার পর বাসায় সে জানায় পাশের বাড়ির কুট্টি মহিলাটা হয়তোবা তাদের ওপর কালো জাদু করেছে, এজন্যই হয়তোবা আরিয়ান কাউকে বিয়ে করতে চায় না। তার দাদু বাসায় এইসব বলে তাদেরকে সামলায়। আরিয়ান তার বাসা থেকে অনেকটা দূরে গিয়ে তার মাসিকে কল করে। তাকে সে প্রথমেই খুবই মিষ্টি মিষ্টি কিছু কথা বলে। তার মাসিও তাকে জানায় যে সিফ্রার মধ্যে নাকি আরও কিছু আপগ্রেড করা হয়েছে। বিয়ের পর যেন আরিয়ান একবার এসে তাকে চেক করে যায়, কিন্তু আরিয়ান তাকে জানায় এখন নাকি সে যেতে পারবে না, বরং ভালো হবে যদি সে সিফ্রাকে ইন্ডিয়া পাঠিয়ে দেয়। আসলে উর্মিলা এই সকল রোবট তৈরি করেছে মানুষের একাকিত্ব দূর করার জন্য। এমন অনেক মানুষ রয়েছে যারা নিজেদের একাকী জীবনে বেশ ডিপ্রেসড, তাদের জন্যই এই রোবটগুলো।
তাই এখন যেহেতু টেস্টিং এর টাইম চলছে আর তার মূল লক্ষ্য ইন্ডিয়াতে তার রোবট লঞ্চ করা, তাই আরিয়ান তাকে বোঝায় শুধুমাত্র আমেরিকার জন্য বর্তমানে কমফোর্টেবল হলেও ইন্ডিয়াতে লঞ্চ করতে হলে তাকে আরো কিছু টেস্ট করতে হবে। যেটা শুনে তার মাসি উল্টো খুশি হয়, কারণ তার কথার যৌক্তিকতা আছে। সিফ্রা এখানে যতটা ভালো বিহেভ করছে, ইন্ডিয়াতে সে ভিন্ন ভিন্ন মানুষের সাথে সে কিভাবে বিহেভ করবে এটা জানা দরকার। তাই পরের সময়টাতে সিফ্রাকে একটা বিশেষ প্রোটেকশন কেসে করে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া। আরিয়ান সেই ডেলিভারিটা নিতে এসেছে, সিফ্রাকে সে সরাসরি নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে আর তাকে ইনস্ট্রাকশন অনুযায়ী অন করা হয়। সিফ্রা জানায় আরিয়ানকে নাকি সে অনেক মিস করেছে। আরিয়ান নিজেও এতদিন পর তাকে দেখে খুব খুশি হয়। পরদিন সকালে সে নিজের মোবাইল, ল্যাপটপ, এমনকি তার কাছে যত ইনফরমেশন ডাটা হিসেবে আছে সবকিছু সিফ্রার মধ্যে ট্রান্সফার করে দেয়। এমনকি সিফ্রার কথাবার্তায় বোঝা যায় তার মধ্যে বেশ ভালো পরিমাণে আপগ্রেড করা হয়েছে, কারণ আগে সে শুধুমাত্র ওই কথাটাই বলতো যে কথা তাকে জিজ্ঞাসা করা হতো, আর এখন সে নিজে থেকে অনেক কিছু ভাবতে পারে, অনেক কিছু বলতে পারে। তবে সে শুধুমাত্র একটা রোবট এই ভেবে আরিয়ানের মন খারাপ হয়ে যায়। তখন সে আরিয়ানকে জড়িয়ে ধরে যে বিষয়টা থেকে ভালো মতোই বোঝা যায় তার মধ্যে কিছুটা ব্যতিক্রম সিস্টেম কাজ করছে। রাতের বেলা আরিয়ান তার বন্ধু মন্টির সাথে সিফ্রার দেখা করায়, কিন্তু মন্টি কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না যে এটা একটা রোবট। সে বারবার বলছে, আমি বিশ্বাস করি না, ও একটা স্বাভাবিক মানুষ। তাই আরিয়ান সিফ্রাকে তার মিমিক্রি করতে বলে, একদম হুবাহু সে তার গলায় মিমিক্রি করে দেখায়, কিন্তু তবুও সে বিশ্বাস করছে না, কারণ এটাও স্বাভাবিক, মিমিক্রি অনেকেই করতে পারে। তাই তখন আরিয়ান তার সাথে হ্যান্ডশেক করতে বলে তার। সে প্রথম প্রথম নর্মালি হ্যান্ডশেক করে, কিন্তু যখন সে তার হাত জোরে চাপ দিতে বলে তখন সিফ্রা তার হাতের হাড়গোড় একদম এক করে ফেলে। এখন একটা মেয়ের হাতে এত শক্তি কোত্থেকে আসবে, এজন্য সে বিশ্বাস করে নেয় এটা আসলেও একটা রোবট। পরদিন সকালে আরিয়ান তার মাকে কল করে। তার মা তার ওপর অনেক রেগে আছে, কারণ সে তার এঙ্গেজমেন্টের দিন পালিয়ে গিয়েছে। তবে সাথে সাথেই আরিয়ান তার মাকে জানায় সে নাকি অন্য একটা মেয়েকে পছন্দ করে। আর যখন ভিডিও কলে সে সিফ্রাকে দেখায়, তার মা এতটা খুশি হয়ে যায় বলে বোঝানো যাবে না। যত দ্রুত সম্ভব তাকে তাদের বাসায় নিয়ে আসতে বলে, সবাই তাকে দেখতে চায়। তবে এখানে সিফ্রার কথাবার্তায় কিছুটা অন্যরকম মনে হয়। যেমন আরিয়ানের মায়ের সাথে পরিচয় হওয়ার পর সে তাকে নাম ধরে ডাকতে শুরু করে, সে জানে না যে তাকে কোনো একটা সম্পর্কের নামে ডাকতে হয়। আরিয়ান কোনো রকমের বিষয়টাকে সামলে নেয় যে সে নাকি আমেরিকাতে বড় হয়েছে, সেজন্য বোঝে না। তাছাড়াও আরিয়ানের ফোনে কখন কোন মেসেজ আসছে সেটার অ্যাক্সেসও সে সিফ্রাকে দিয়ে দেয়। আরিয়ানের বন্ধু মন্টি তাকে মেসেজে একটা জোকস লিখে পাঠায়, কিন্তু সেটা আরিয়ানকে জানানোর সময় সিফ্রা তার এক্সপ্রেশনে তেমন কোনো চেঞ্জ আনে না, কারণ সে বোঝে না কোনটা জোকস কোনটা নর্মাল কথা। আরিয়ান যখন তাকে বিষয়টা জানায় তখন সে বড়ই অদ্ভুত একটা হাসি দেয়, যেটা দেখে আরিয়ান নিজেও হাসতে শুরু করে। তারপর আরিয়ান সিফ্রাকে নিয়ে রওনা হয় মুম্বাইয়ের উদ্দেশ্যে। এখন যেহেতু ফ্লাইটে যেতে হবে, সেখানে চেকিং করাতেই তার লাগেজের ভেতর পুরো একটা হিউম্যান বডির মতো কিছু একটা ধরা পড়ে, যেটা মেশিন দিয়ে তৈরি। কিন্তু তখনই আরিয়ান তাদেরকে পারমিশন দেখায় এবং এই রোবট সম্পর্কে জানায়। তখন সবাই বুঝতে পারে। গাড়িতে যাওয়ার সময় আরিয়ান তাকে সব কিছু শিখিয়ে দিচ্ছে, যেমন আরিয়ানের মাকে মা বলে ডাকতে হবে, আর বাসায় যাওয়ার পর তার বয়সের বড় প্রত্যেককেই প্রণাম করতে হবে। সেখানে সব কিছু বুঝে শুনে তারা দুজন যখন বাড়িতে গিয়ে পৌঁছায়, বাড়ির প্রত্যেকেই সিফ্রাকে দেখে অবাক হয়ে যায়। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ, এমনকি আরিয়ানের পছন্দে সবাই অনেক খুশি। সেখানে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সিফ্রার কিছু কিছু কথা বেশ অকওয়ার্ড শোনাচ্ছিল, যেটা আবার আরিয়ান কিছুটা সামলে নেয়। কিছুক্ষণ পর যখন প্রণাম করার সময় এসে পড়ে, তখন সিফ্রা আরিয়ানের পরিবারের বড় সদস্যদের পাশাপাশি ছোট বাচ্চাদেরকেও প্রণাম করতে শুরু করে, কারণ তাকে বলা হয়েছিল তার বয়সের থেকে যারা যারা বড় তাদেরকে প্রণাম করতে হবে। আর এখানে বাচ্চাটার বয়স 7 বছর আর তার বয়স মাত্র 1 বছর, তো ওই হিসাবে তো বাচ্চাটা তার থেকে বড়ই, তাই না? এভাবে তাদের কথাবার্তা খুব সুন্দরভাবেই চলছিল। তবে সবাই যখন মেয়ের পরিবার এবং বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন সিফ্রা সবকিছু বলতেই যাবে, সাথে সাথে আরিয়ান তাকে থামিয়ে দেয় আর সবাইকে জানায় যে সিফ্রা নাকি ছোট থেকেই অনাথ। তার বাবা মা ছোট থাকতেই মারা গিয়েছিল আর সে বড় হয়েছে অনাথ আশ্রমে। আরিয়ানের মা যখন তার ঠান্ডা লাগছে নাকি জিজ্ঞাসা করে, সিফ্রা তখন জানায় তার নাকি কখনোই ঠান্ডা লাগে না। তখন আরিয়ান তাদেরকে এই বলে সামলায় যে সে আমেরিকাতে খুব ঠান্ডার মধ্যেই থাকে, তো এই ঠান্ডায় তার কিছু যায় আসে না। এখানে পদে পদে অনেকগুলো কথায় আরিয়ান ধরা পড়েই যেত, কিন্তু বারবার তাকে সামলে নিচ্ছে সে। তবে রাতের বেলায় আরিয়ানের মা যখন আরিয়ানের মাসি উর্মিলার সাথে কথা বলছিল, তখন কথায় কথায় সে সমস্ত কিছু জানিয়ে দেয় তাকে। আর ওদিক থেকে উর্মিলা যখন তাকে বোঝাতেই যাবে যে সিফ্রা মানুষ নয় রোবট, তখনই আরিয়ান তাকে থামিয়ে দেয়। তার হাত থেকে মোবাইলটা নিয়ে সে তার মাসিকে বোঝায় সে এমনটা করছে কারণ তার ফ্যামিলিতে সব ধরনের মানুষ রয়েছে। সে দেখতে চায় সিফ্রা সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে কিনা, যার কারণে আরিয়ানের মাসিও তেমন তাকে কিছু বলে না, শুধু তাকে সাবধান করে ঘটনা বিগড়ে যাওয়ার আগে যেন সবকিছু সে ঠিক করে নেয়। কিন্তু আরিয়ান বোধহয় সিফ্রাকে নিয়ে সত্যি সত্যি নিজের ঘর বাঁধার স্বপ্ন দেখছে। বলা যায় সে ভুলেই যেতে চাইছে যে সে একটা রোবট। বাড়ির সকলের জন্য একদিন খাবার তৈরির দায়িত্ব পড়ে সিফ্রার হাতে। সেখানে আরিয়ানের মা অবাক হয়ে যায়, কারণ সে এক নয় বরং দুই হাত দিয়ে একসাথে দুই ধরনের খাবার তৈরি করছে।
এমনকি যে খাবার তৈরিতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো সেটা সে 2 ঘন্টার মধ্যেই তৈরি করে ফেলেছে। বাড়ির প্রত্যেকেই তার রূপ এবং গুণে মুগ্ধ। মাঝখানে তাদের কিছু রোমান্টিক মুহূর্তও দেখা যায়, সেটাও তাদের সম্পর্কটাকে দিন দিন আরও উপরে নিয়ে যাচ্ছে। একদিন সিফরাকে আরিয়ান জিজ্ঞাসা করে যে সে কি তাকে বিয়ে করবে। এর উত্তরে সে জানায় বিষয়টা আদৌ কি পসিবল, ইতিহাসে এরকম কখনো হয়নি যেখানে মানুষ এবং রোবটের মধ্যে সম্পর্ক হয়েছে। কিন্তু আরিয়ানের কথা হলো তারা নতুন করে ইতিহাস তৈরি করবে, কারণ ইতিহাসে কখনো সিফরার মতো রূপবতী কোনো রোবট আসেনি। ধীরে ধীরে সিফরার কথা বলার ধরনে পরিবর্তন আসতে শুরু করে। সে ধীরে ধীরে মজা কোনটা এবং সিরিয়াস কোনটা এই বিষয়টা বুঝতে শুরু করে, যার কারণে তার চলাফেরা এবং আচার আচরণ অনেক বেশি বাস্তব মনে হতে শুরু করে। তখন আরিয়ানের ভাবি এসে সিফরাকে দেখে তার প্রশংসা করতে শুরু করে যে সে নাকি পুরো মুম্বাইতে তার রূপের আগুন লাগিয়ে দেবে। এখন এই শুনে সিফরা তাকে জিজ্ঞাসা করে সে কি সত্যি সত্যি চায় যে মুম্বাইতে সে আগুন লাগাক। তখন আরিয়ান তাকে থামিয়ে দেয়, কারণ সে তো রোবট, উল্টাপাল্টা কমান্ড পেলে যা খুশি তাই করতে পারে। আজকে তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হচ্ছে, সেখানে অনেক মানুষ এসেছে। আপনারা সবাই জানেন প্রত্যেকের পরিবারের আত্মীয়দের মধ্যেই এমন কিছু মানুষ থাকে যারা কটূক্তি করতে বেশি ভালোবাসে। যেমন এই মহিলা প্রথম প্রথম সিফরার অনেক প্রশংসা করে, কিন্তু তারপরে তার জাত বংশ এগুলো নিয়ে কথা তোলে আর উল্টাপাল্টা কিছু কথা বলতে শুরু করে, যার কারণে আরিয়ানের ভাই রেগে গিয়ে তাকে শিখিয়ে দেয় এমন মহিলা যদি পরবর্তীতে সামনে পড়ে তাহলে এক চড় মেরে দেবে। কিন্তু আরিয়ানের ভাবি আবার তাকে থামিয়ে দেয়, কারণ মেয়েটা আমেরিকা থেকে এসেছে, যদি সত্যি সত্যি কিছু করে ফেলে তাহলে কেমন হবে। এভাবে আরও অনেকটা সময় পার হয়ে যায়, তাদের ঘনিষ্ঠতা ধীরে ধীরে আরও বেড়ে যায়। আরিয়ান যখন তার বন্ধু মন্টির সাথে কথা বলতে যায়, তখন এদিকে সিফরাকে তার পরিবারের সবাই এটা ওটা খাওয়াতে শুরু করে, আর কোনো এক সময় সিফরার অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে যায়। বাকিরা এই বিষয়টাতে ভয় পেয়ে যায়। আরিয়ানের বড় ভাই হলেন বড় মাপের একজন ডক্টর, তাই সে সিফরার পালস চেক করতে যায়। যখনই সে তার হাতে চাপ দিয়ে চেক করতে যাচ্ছে, তখনই সে দেখতে পায় তার শরীরে রক্ত চলাচল করছে না, অর্থাৎ হয়তো বা সে মারা গিয়েছে। কিন্তু কেন এমনটা হলো? সাথে সাথেই তখন আরিয়ান চলে আসে আর তাকে নিজের সাথে করে রুমে নিয়ে যায়। তাকে চার্জ করতে হবে সে বুঝে গিয়েছে। আর এদিকে আরিয়ানের বড় ভাই তাদের সবাইকে জানিয়ে দেয় সিফরা আর বেঁচে নেই। তারা প্রত্যেকেই একদম অস্থির হয়ে ওঠে। দরজার বাইরে থেকে তারা প্রত্যেকে নিজের ছেলেকে সান্ত্বনা দিতে শুরু করে। বাকিরা কাঁদতে শুরু করেছে যে সিফরা মারা গিয়েছে। তাদের বড় ছেলে এত বড় ডক্টর, সে না বুঝে তো কিছু বলবে না। কিন্তু আরিয়ান একটু পরে হাসি মুখে দরজা খোলে, ভেতরে গিয়ে দেখায় সিফরা একদম ঠিক আছে। কিন্তু সবার সামনেই সিফরা বলে ওঠে তার ব্যাটারি নাকি মাত্র 3%। এই কথাটাকেও আরিয়ানকে ঘুরিয়ে পেঁচিয়ে সে টায়ার্ড, যার কারণে এমন কিছু বলছে এই বুঝ দিতে হয়। এমনকি বাকি সবাই সিফরার সেই ভাইয়ের ওপর রেগে যায়, সে এমন উল্টাপাল্টা কথা কেন বলল। পরে একদিন আরিয়ানের ভাগ্নে সিফরার সাথে কথা বলতে আসে, তার সোশ্যাল মিডিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে তাকে, যেখানে সে জানায় সে নাকি সোশ্যাল মিডিয়া ইউজ করে না। এই শুনে ছোট্ট মেয়েটা তাকে বলে ওঠে এই যুগে সোশ্যাল মিডিয়া কে না চালায়। যেটা শুনতে পেরে সিফরা একদম দুনিয়ার জনসংখ্যা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজকারীর জনসংখ্যা সবকিছু ক্যালকুলেশন করে তাকে জানাতে শুরু করে, যেগুলো শুনে তার মাথা নষ্ট হয়ে যায়। আবার এক রাতে আরিয়ান কিছুটা মদ্যপান করে ঘরে ফিরে আসে, যেখানে তার তেমন একটা সেন্স ছিল না। তখন এভাবেই সিফরার সাথে কথা বলতে বলতে সিফরা একবার তাকে জিজ্ঞাসা করে সে নাকি একটা সফটওয়্যার পেরেছে যেটার মাধ্যমে ফাস্ট চার্জিং সম্ভব। এখন আরিয়ান নেশার মধ্যে ছিল বলে কিছু না বুঝেই তাকে পারমিশন দিয়ে দেয় ডাউনলোড করে ফেলো। তাই সিফরা সেই সফটওয়্যার ডাউনলোড করতে শুরু করে, আর কোনো এক সময় ফুল ডাউনলোডিং হয়ে গেলে তার অটোমেটিক শাটডাউন হয়ে যায়। সকালবেলা যখন আরিয়ান ঘুম থেকে ওঠে, তাকে সে ডাকতেই বুঝতে পারে সিফরার সমস্ত মেমোরি হয়তোবা ডিলেট হয়ে গিয়েছে। সে আরিয়ানকেও চিনতে পারছে না, এমনকি নিজেকেও চিনতে পারছে না। আরিয়ান তার ল্যাপটপের সাথে তাকে কানেক্ট করে, আর সে বুঝে যায় গতকালকের সেই আননোন সাইট থেকে সফটওয়্যার ডাউনলোডের কারণে হয়তোবা তার মধ্যে ভাইরাস অ্যাটাক হয়েছে, আর সেই কারণেই সেফটি পারপাসে তার মেমোরি একদম ফরম্যাট হয়েছে। সে তাকে এই সেই বুঝিয়ে বসিয়ে রাখছে। সে এখনও আরিয়ানের কথা শুনছে, কারণ মেমোরি ফরম্যাট হলে কি হয়েছে, আরিয়ান এখনও তার অ্যাডমিন হিসেবেই রয়ে গিয়েছে। আরিয়ানের মা সেখানে চলে আসলে আরিয়ান কোনো রকমে সিফরাকে দিয়ে তাকে ম্যানেজ করায়। তারপর সে সোজা উর্মিলা অর্থাৎ তার মাসিকে কল করে। তার মাসিকে সে সমস্ত বিষয় খুলে বলে, যার কারণে সে আরিয়ানকে স্বাভাবিক হতে বলে, কারণ এতে টেনশন করার মতো কিছু নেই। সিফরার সমস্ত ব্যাকআপ একটা ক্লাউডে জমা থাকে, সেখান থেকেই তার আবার ব্যাকআপ হয়ে যাবে, তবে তার জন্য 4 ঘন্টা সময় দরকার। এই বলতে বলতেই সিফরা কোথায় যেন বেরিয়ে যেতে ধরে, তাই আরিয়ান তাকে শাটডাউন করে বিছানায় শুইয়ে রাখে। আর এখন থেকে ঠিক 4 ঘন্টা পর অটোমেটিক সে সম্পূর্ণ তার ব্যাকআপ নিয়ে নেয়। যাক, এবারের মতো আরিয়ান নিশ্চিন্ত হলো। সিফরাকে সে দরজা লক করে তারপর নিজেকে চার্জ করতে বলে। সে তাই করছিল, কিন্তু পাশের বাড়ির একটা ছেলে আরিয়ানকে খুঁজতে খুঁজতে সিফরাকে দেখে ফেলে। তাকে এরকম অদ্ভুত অবস্থায় দেখে সে ভেতরে এসে জিজ্ঞাসা করতে শুরু করে তার হাতে এটা কী লাগানো আর তার মাথায় লাইট কেন জ্বলছে। আর যেহেতু সিফরার রোবট, তাই সে তাকে সমস্ত কিছু বলে দেয়, কারণ আরিয়ান কখনোই তাকে তার সত্যটা কাউকে বলতে নিষেধ করেনি, তাই সে বলে দেয়। ছেলেটা যাচাই করে দেখে যে সে সত্যি সত্যি একটা রোবট, আর যেহেতু সে মানুষের কথা শুনে তাই ছেলেটা তার সুযোগ নিতে শুরু করে। তার সাথে বাজে নজরে সে কাছে আসতে শুরু করে।
যার কারণে কোনো এক সময় আরিয়ান সেখানে এসে তাকে উদম কেলাতে শুরু করে। আরিয়ানকে সে ধমকি দেয় যে সে নাকি সবকিছু জানিয়ে দেবে প্রত্যেককে, যার কারণে আরিয়ান সিফ্রাকে দিয়ে তাকে বিল্ডিং এর ছাদ থেকে উল্টো ঝুলিয়ে দেয়। তাকে ভয় দেখাতে শুরু করে এবং বলে যদি সে এমন কাজ করে তাহলে বুঝে রাখুক তার কি অবস্থা হবে, যার কারণে সে এবারের মতো তার কাছে ক্ষমা চেয়ে চলে যায়। তারপরেই এভাবে তাদের বিয়ের আয়োজন চলছে। রাতের বেলায় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সবাই নাচাগানা করে, আর অবশেষে প্রত্যেকে চায় যেন সিফ্রা একটা গানে নেচে দেখাক। তারাও দেখতে চায় আমেরিকার মেয়ে ইন্ডিয়ার কালচারে কিভাবে মানিয়ে নেবে। সিফ্রার ভাবি তাকে মজা করে বলে ধাক ধাক গানে নেচে দেখাও তো, কিন্তু বাকিরা আবার তাকে থামিয়ে দেয়, সবগুলো গান ঠিক আছে কিন্তু এটাতে নয়। তবে হঠাৎ করেই খবর চলে আসে আরিয়ানের দাদুর নাকি কি যেন হয়েছে, সে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে, সবাই ভাবছে হয়তোবা তার হার্ট অ্যাটাক হয়েছে। তাই টেনশনের মধ্যে আরিয়ান সিফ্রাকে নিয়ারেস্ট হসপিটালে দ্রুত ড্রাইভ করে তার দাদুকে নিয়ে যেতে বলে। সিফ্রা তাই করে, কিন্তু দেখা যায় সিফ্রা তাকে নিয়ারেস্ট হসপিটালের নামে দ্রুত তাকে পশু হাসপাতালে নিয়ে গিয়েছে, কারণ তাকে শুধুমাত্র হসপিটাল বলা হয়েছে, পশু হাসপাতাল নাকি মানুষের হাসপাতাল সেটা বলা হয়নি। কোনো রকমে তারপর আরিয়ান নিজে যত দ্রুত সম্ভব ড্রাইভ করে তার দাদুকে কাছের একটা ভালো হসপিটালে নিয়ে যায়। সেখানে জানা যায় তার দাদুর শুধুমাত্র বিপি লো হয়েছিল। তাছাড়াও ওখানে সিফ্রা আরিয়ানকে তার সকল রিমাইন্ডার, যেমন তার ঘুমানোর সময় হয়েছে বা তার হোয়াটসঅ্যাপে মেসেজ কে করেছে, কি এসেছে, সেগুলো শোনাতে শুরু করে, যেগুলো আরিয়ান শুনবে না, যার কারণে কোনো এক সময় আরিয়ান কিছুটা বিরক্ত হয়ে তাকে সুইচ অফ করে দেয়। যেটা দেখে তার বন্ধু বড়ই অবাক, কারণ আরিয়ানের বন্ধু মন্টির ওয়াইফ মন্টিকে এতটাই জ্বালায় যে সেও এখন তার ওয়াইফকে যদি পারতো সুইচ অফ করে দিত। তারপরে সবকিছু ঠিক হয়ে যায়। আরিয়ান সিফ্রাকে সবকিছু বুঝিয়ে দেয় যেন এখন থেকে সে তার দাদামশাইয়ের খেয়াল রাখে, সে একদম অক্ষরে অক্ষরে হুকুম পালন করে। সময় যেতে থাকে, সবকিছু ঠিকঠাক মতোই হচ্ছিল, এমনকি সে ধীরে ধীরে নিজে থেকেও সিদ্ধান্ত নিতে শিখে যাচ্ছে। কিন্তু এক রাতে আরিয়ানের বন্ধু মন্টি আরিয়ানের ওপর রেগে যায়, কারণ সে এইগুলো কি করছে, সে শুধুমাত্র একটা রোবট, আর সে কিভাবে চিন্তা করছে একটা রোবটকে নিয়ে সে সারাটা জীবন কাটাবে। আরিয়ানকে সে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে বোঝার জন্য মোটেও রাজি নয়। এভাবে তাদের বিয়ের দিন চলে আসে। বাড়ির কেউই এখনো জানে না যে সিফ্রা শুধুমাত্র একটা রোবট, প্রত্যেকের থেকেই তাকে গোপন করা হয়েছে। কিন্তু আজকে হঠাৎ আরিয়ানের সামনে তার মাসি চলে আসে, আর তার উপর খুব রাগ হয়, কারণ এসব কিছু শুধুমাত্র তার টেস্টিং পারপাসে করা হয়েছিল। সেখানে আরিয়ান তাকে কথা দিয়েছিল সবকিছু বিগড়ে যাওয়ার আগে সে সবাইকে সবকিছু জানাবে, কিন্তু তার একটা কাজও সে করেনি। আর আরিয়ানের মাসি তার উপর রাগ হচ্ছে কারণ আরিয়ান একজন প্রোগ্রামিং এক্সপার্ট, সে রোবট এবং রোবোটিক্স সম্পর্কে জানে, তাহলে কেন সে এমনটা করছে, কেন একটা মেশিনের প্রতি তার এত মায়া জন্মাচ্ছে। তখন সেখানে আরিয়ান তাকে বোঝায় সে একবার তার মাসিকে জিজ্ঞাসা করেছিল যে তার জীবনে এমন কি কেউ আছে যাকে হারালে তার মনে হবে তার জীবন অসম্পূর্ণ। তখন তার মাসি চুপ হয়ে গিয়েছিল, আর এখন আরিয়ান তাকে বলে ওঠে, আপনি না বলতে পারলেও আমি বলতে পারি, আমার জীবনে সেটা সিফ্রা। তার মাসিকে সে আরও অনেক কিছু বোঝায় যে সে খুব ভালো একজন অ্যাডমিন হতে পারবে, সে তাকে সুন্দর মতো অপারেট করবে, কারণ মেয়ে মানুষের প্রতি তার বিশ্বাস শুরু থেকে ছিল না, যেখানে সিফ্রা তার বিশ্বাস অর্জন করেছে তাকে এখন সে ছাড়তে পারবে না। তার মাসিও তার কথাগুলো বুঝতে পারে, কিন্তু ওদিকে আমরা দেখতে পাই সিফ্রা যখন নিজেকে চার্জ করতে রুমে যায়, তখন চার্জে লাগানোর পরপরই পুরো বিয়ের বাড়ির ডেকোরেশনের কারণে, ওভারলোডের কারণে এক জায়গায় শক সার্কিট হয়। সেই শক সার্কিটের সমস্যার কারণে সেটার প্রভাব গিয়ে পড়ে সিফ্রার ওপর, কারণ ওই সময়টাতে সে চার্জে লাগানো ছিল। সিফ্রা তারপর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করে, যেখানে সে যাকেই পাচ্ছে তাকেই বলছে যেন ই রোবোটিক্সে এখনই কল করে জানানো হয় যে তার মাদারবোর্ডে নাকি সমস্যা হয়েছে, তার রিপেয়ার প্রয়োজন। আর কথাগুলো সে বড়ই অদ্ভুত অঙ্গভঙ্গিতে বলছে, তার গলার আওয়াজও কেমন যেন শাকচুন্নির মতো হয়ে গিয়েছে। আরিয়ানের ভাগ্নি এইসব দেখে ভয় পেয়ে যায়, সাথে সাথেই সে আরিয়ানের কাছে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। তাই আরিয়ান তাকে খুঁজতে বের হয়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আরিয়ান তার মাসির কাছে চলে যায় এবং তার জিপিএস ট্র্যাক করতে বলে, কিন্তু সেখানেও তার জিপিএস পর্যন্ত কাজ করছে না, কারণ ওই যে দেখলাম তার মেইন সার্কিট এবং অপারেটিং সিস্টেমে কিছু সমস্যা হয়ে গিয়েছে। এদিকে প্রত্যেকেই সিফ্রা কোথায় এই নিয়ে চিন্তিত, আর অপরদিকে সিফ্রা চলে গিয়েছে পাশের একটা পুলিশ স্টেশনে। মনে আছে গল্পের শুরুতে আরিয়ান একবার তার টমেটো খেয়ে ফেলেছিল বলে মজা করে আরিয়ান বলেছিল যেন এখন সে পুলিশে কমপ্লেন লেখায়। হ্যাঁ, সেই কাজটাই সে এখন করতে এসেছে। পুলিশের কাছে এসে সে তার টমেটো খাওয়ার অপরাধে আরিয়ানের বিরুদ্ধে মামলা লিখতে চায়, যার কারণে পুলিশ অফিসারেরও মাথা নষ্ট, এগুলো কি বলছে মেয়েটা। কিন্তু সেখানে সিফ্রা বড়ই অদ্ভুত আচরণ করতে শুরু করে, এমনকি তাদেরকে আইন এবং ল সম্পর্কে কিছু জ্ঞান দিয়ে দেয়। যেমন মামলা করার জন্য কোনো সর্বনিম্ন অ্যামাউন্ট থাকে না, তাই তারা মামলা লিখতে বাধ্য হয়। সেখানে তাকে যখন তার নাম জিজ্ঞাসা করা হয় সে বলে সিফ্রা, তার পুরো নাম জিজ্ঞাসা করা হলে সে জানায় সুপার ইন্টেলিজেন্স ফিমেল রোবট ইন্টেলিজেন্স অফ AI। যাক, এখানে তাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে বরং তারা মামলা লিখে নেয়। অপরদিকে আরিয়ান তার বন্ধু এবং তার ভাগ্নে তিনজন সিফ্রাকে পুরো এলাকায় খুঁজে ফেলেছে, তাকে কোথাও পাওয়া যায়নি। এমনকি বাড়ির প্রত্যেকে খুবই চিন্তিত যে হঠাৎ করে সে কোথায় গেল। তখন আরিয়ান দেখতে পায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হঠাৎ করে তার এবং সিফ্রার একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আপলোড হয়ে গিয়েছে।
আসলে একদিন আরিয়ান নিজেই তাকে মজা করে ছবিটা আপলোড করতে বলেছিল, আবার পরে নিষেধও করেছিল। এমনকি তার সাথে সাথে পুলিশ স্টেশন থেকে কল চলে আসে, সিফ্রা নামক একটা মেয়ে নাকি তার টমেটো খাওয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলা করেছে। এখন আরিয়ান তাদেরকে কোনোরকমে এই বুঝিয়ে সামলায় যে সে একজন মানসিক রোগী, কিন্তু তার মাথায় এখনও এগুলো ঢুকছে না যে সে নিষেধ করা কাজগুলো এখন কেন করছে। অপরদিকে সিফ্রা আবারও ফেরত চলে এসেছে, আরিয়ানের মাসি আরিয়ানকে কল করে খবরটা জানায়, কিন্তু সে বড়ই অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। যেমন সেই কটুক্তি করা মহিলাটা আবারও যখন কটুক্তি করতে যায়, তখন সে তার দুই গালে দুটো চর লাগিয়ে দেয়, কারণ আরিয়ানের ভাই তাকে এমনটা শিখিয়েছিল, তারপর আবার তার ভাবি তাকে নিষেধ করেছিল। অর্থাৎ এখন বোঝা যাচ্ছে সে শুধুমাত্র ওই সকল কাজগুলোই করছে যেই সকল কাজগুলো তাকে করতে বলা হয়েছিল এবং তারপর নিষেধ করা হয়েছিল। উর্মিলা যখন এই দেখে তার নিজেকে সুইচ অফ করার আদেশ দেয়, তখন সিফ্রা তাকে জানায় তার যে সকল কাজ পেন্ডিংয়ে আছে সে সকল কাজ পূরণ হলে সে অবশ্যই নিজেকে সুইচ অফ করবে। আর তার কথা বলার ধরন এবং চলাফেরার অসুবিধা দেখেই উর্মিলা বুঝে যায় তার মধ্যে মেজর একটা সমস্যা হয়ে গিয়েছে। সাথে সাথে সেখানে এসে ধাক ধাক গানের ড্যান্স দিতে শুরু করে, কারণ এটাও তার ডিলেটেড টাস্কগুলোর মধ্যেই একটা ছিল। তার ভাবি তাকে সেদিন বলেছিল পরে যেটা নিষেধ করা হয়েছিল তাকে, তবে মাঝখানে তার আবার ফাংশনে সমস্যা হয়ে যায়। এই টাস্ক কমপ্লিট করার পর সে সামনে এগোতে ধরলে আরিয়ান তাকে থামায় এবং তাকে এইসব করতে নিষেধ করে। এবার যেন সিফ্রা আরিয়ানের কথাও শুনছে না, তাকে একই কথা বলে দেয়, তার অনেকগুলো টাস্ক বাকি আছে। আরিয়ান যখন তাকে জোর করে তার সুইচ অফ করার চেষ্টা করে, তখন আরিয়ানের মাথায় সে ডাস্টবিন দিয়ে আঘাত করে, আর সেখান থেকেই সামনে এগিয়ে আরিয়ানের পাশের বাড়ির ওই ছেলেটার পা ধরে টেনে হিঁচড়ে ছাদে নিয়ে যাচ্ছে, কারণ আরিয়ান সেদিন তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার ভয় দেখিয়েছিল। মজা করে তাকে ছেড়ে দিতেও বলেছিল, কিন্তু আবার না করেছিল, আর সেই কাজটা এখন সে করবে। তার টাস্ক অনুযায়ী ছেলেটাকে সে ছাদে নিয়ে উল্টো ঝুলিয়ে ছেড়ে দেয়, তবে তার ভাগ্য ভালো ছিল, নিচে জিনিসপত্র থাকার কারণে সে বেঁচে যায়। এরপর সিফ্রার মাথায় আরও একটা টাস্ক চলে আসে, যেটা হলো পুরো মুম্বাইতে আগুন লাগাতে হবে। একবার তার ভাবি তাকে মজা করে বলেছিল যে সে নাকি পুরো মুম্বাইতে আগুন লাগিয়ে দেবে, আর সেটাকেই পরবর্তীতে আরিয়ান নিষেধ করে দেয়, আর সেই কাজটাকেই এখন সে পূরণ করবে, যার কারণে সে তাদের অনুষ্ঠানের সমস্ত কিছুতেই এক এক করে আগুন লাগাতে শুরু করে। তার বাড়ির প্রত্যেকেই তাকে এই পরিস্থিতিতে দেখে অবাক হয়ে যায়, সে এগুলো কী করছে কেন করছে কেউ বুঝতে পারছে না। একসময় আরিয়ানের দাদু তাকে এসে থামাতে গেলে সে তাকেও ধাক্কা মেরে ফেলে দেয়। এবার সে যাবে পুরো শহরে আগুন লাগাতে। ঠিক তখনই আমরা আরিয়ানকে দেখতে পাই, সে নিজের হাতে তাদের পরিবারের শাহী তলোয়ারটা নিয়ে সিফ্রার দিকে এগিয়ে আসছে। আর কোনো এক সময় নিজের মনের বিরুদ্ধে গিয়ে সিফ্রার মাথায় সে জোরে একটা আঘাত করে। যেহেতু আরিয়ান রোবোটিক্স নিয়ে অনেকটাই জানে, সে রোবটের দুর্বল পার্ট সম্পর্কেও জানে। সেখানে আরিয়ান তাকে আঘাত করলেও সে আরিয়ানকে কিচ্ছু বলে না, কারণ আরিয়ান হলো তার অ্যাডমিন। কিন্তু এভাবেই তাকে থামানোর জন্য আরিয়ান তাকে দ্বিতীয়বার আরও শক্তি দিয়ে আঘাত করে। তখন সিফ্রার সিস্টেম অফ হয়ে যায়, আর তার মাথার ওই অংশ থেকে তার স্কিন উঠে যাওয়ার কারণে ভেতরে তার পার্টসপাতিগুলো দেখা যেতে শুরু করে। আর তখনই আরিয়ানের পরিবারের প্রত্যেকেই বুঝে যায় সিফ্রা কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে ছিল একটা রোবট। তবে এবার আরিয়ান আর নিজেকে সামলাতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে নিজের প্রিয় সত্তাটাকে এভাবে নিজেই আঘাত করে নষ্ট করে ফেললো। কিন্তু কি করার, এখানে তার এই ভালোবাসার গল্পটাকেই শেষ করে দিতে হলো। তবে তার সাথে কাটানো সময়গুলো, সেই স্মৃতিগুলো একের পর এক তার মনে পড়তে শুরু করে। সেই প্রথম ছিল যার কথায় সে নিজের ভালো লাগার কারণ খুঁজে পেয়েছিল, যার সাথে সময় কাটাতেও তার আনন্দ লাগতো, কিন্তু এখন সবকিছুই সময়ের হাতের ওপর। তারপর 6 মাস কেটে যায়। আজকে ই রোবোটেক্সের পক্ষ থেকে অনেকগুলো রোবটকে প্রত্যেকের সামনে প্রেজেন্ট করা হয়, যেখানে সবাইকে সাধারণ রোবট বলে সম্বোধন করলেও উর্মিলা অবশেষে নিজের স্পেশাল এবং ফার্স্ট ইনভেনশন সিফ্রাকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। সেখানে আরিয়ানও ছিল, আরিয়ান তার প্রোগ্রামিংয়ের ওপর কাজ করেছে, আর উর্মিলা করেছে ফিজিক্যালি। সেখানে প্রত্যেকেই সেই রোবটগুলোর ইন্টারভিউ নিচ্ছিল, আর এদিকে তাদের কোম্পানির একটা নতুন এমপ্লয়ি আরিয়ানের সাথে কথা বলতে আসে। মেয়েটার কথাবার্তায় আরিয়ানের প্রতি তার ভালো লাগার প্রকাশ ঘটছিল, এমনকি মেয়েটা কিছু কিছু ক্ষেত্রে আরিয়ানকে লাইন মেরেও কথা বলছিল। আর সেই ঘটনার পর থেকে এবার যেন আরিয়ান নিজেও মেয়েদেরকে ইগনোর করা ছেড়ে দিয়েছে। আজকে বিকালে তার সাথে সে কফি খাওয়ার জন্য রাজি হয়, কিন্তু তখনই আরিয়ানের বন্ধু দেখতে পায় ওইদিকে সিফ্রা আরিয়ানের সাথে এই মেয়েটার কথাবার্তায় জেলাস ফিল করতে শুরু করেছে। আরিয়ানকে মন্টি এইসব কথা খুলে বলে, কিন্তু আরিয়ান তাকে জানায় আরে ওটা ভালোবাসা নয়, প্রোগ্রামিং। কিন্তু মন্টি তাকে ভালো মতো বোঝায় যে তুই তো প্রোগ্রামিং করেছিস, তার মধ্যে তোর কোনো স্মৃতি নেই, তাহলে সে কেন এরকম জেলাস ফিল করবে। তখন আরিয়ান বুঝতে পারে যে তার মধ্যে তো সত্যি সবকিছু ফরম্যাট করে দেওয়া হয়েছিল, আরিয়ানের কোনো স্মৃতি তার মধ্যে নেই, এমনকি তার প্রোগ্রামিং এবং অপারেটিং সিস্টেমের সবকিছু আরিয়ান এবং তার টিম মিলে করেছে। আরিয়ান একদম ভালো মতোই জানে সিফ্রার মধ্যে তার নিজের কোনো স্মৃতি অথবা কোনো কিছুই রাখা হয়নি, তাহলে সে কিভাবে জেলাস ফিল করছে, অথবা কেনই বা সে এরকম একটা এক্সপ্রেশন দেখালো, এটাই রয়ে যায় প্রশ্ন। আর এই প্রশ্ন থেকেই শেষ হয় আজকের সিনেমা। যতটুকু বোঝা যাচ্ছে এই মুভির পরবর্তী সিকুয়াল আসবে, আর হয়তোবা সিফ্রাকে যে চেহারাটা দেওয়া হয়েছিল এবং তার মধ্যকার যে আচার আচরণ দেওয়া হয়েছিল সেটা কোনো মানুষ থেকেই দেওয়া হয়েছিল।
এখন সেই মানুষটা হয়তো বা বাস্তবেও এক্সিস্ট করে, যে বিষয়টা আরিয়ানের মাসি তার থেকে গোপন করেছে। এটা নিয়ে হয়তো বা এর পরবর্তী সিকুয়াল আসবে, তবে জানি না কবে আসবে বা কত দেরিতে আসবে। কিন্তু আজকের এই গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানাবেন, বেশি ভালো লেগে থাকলে কাছের কোনো মানুষকে শেয়ার করে দিতে পারেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্য আমার ভিডিও দিতে খুব দেরি হয়ে যাচ্ছে, এজন্য অনেকেই অভিযোগ করেছেন, তবে কথা দিচ্ছি পরবর্তীতে আশা করি এত দেরি হবে না, আর দেরিতে ভিডিও আসলেও সবথেকে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ারই চেষ্টা করব, সাথেই থাকবেন। ততক্ষণ চাইলে স্ক্রিনের বাঁ পাশে ভেসে ওঠা এই ভিডিওটা ক্লিক করে দেখতে পারেন, আর নয়তো বা ডান পাশের ভিডিওটা আমার গেমিং চ্যানেলের ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ।